Hey guys, welcome to maharmanza. আমি হচ্ছি মাহা শিকদার, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো তোমরা কনফিউজড হতে পারো যে কোথায় আছি, আমরা কিচেনে দাঁড়িয়ে আছি যে আমার আছি আর হচ্ছে ভালো তো আমাদের সাথে কথা বলি ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো আজকে হচ্ছে গিয়ে আমরা বের হব আমার সুন্দর স্বামীর ঈদের পাঞ্জাবি কিনতে, আর সেটার জন্য ভাবলাম যে ফার্স্ট একটু আরঙে ঢু মারি যে আরঙে পাওয়া যায় কিনা দেখি। তো আরঙে যদি পাই ওখান থেকে পাঞ্জাবিটা কিনে ফেলবো, আর পাঞ্জাবির একটা কালার কিন্তু ফিক্সড করা আছে। আমি যে কালারের পাঞ্জাবি যে কালার ড্রেস কিনেছি, আমার ড্রেস অলরেডি কেনা শেষ, আমি হচ্ছে কলকাতা থেকে আসার সময় ড্রেস কিনে নিয়ে এসেছিলাম। তো ওই কালারের পাঞ্জাবি হচ্ছে কিনবো, এটা আমরা ট্রাই করি ঈদে, আমরা কালার ম্যাচিং করে পড়তে পছন্দ করি। তো ফার্স্টে যাব হচ্ছে আরঙে, দেখা যাক ওখানে পাই কিনা, যদি পাই তাহলে তো পেলামই। তো তোমাদেরকে দেখাবো যে আরঙে হচ্ছে ঈদের কালেকশন কী কী আছে, ছেলেদের পাঞ্জাবি কী কী আছে, মেয়েদের ড্রেস কী কী আছে, যতটুকু পসিবল সেটা দেখানোর ট্রাই করবো যেহেতু এখন একটু রাশ থাকার চান্স আছে। তো এই হচ্ছে অবস্থা, একটু চা খাবো, চা খেয়েই বের হয়ে যাবো। তো চলো যাই। তো আমরা ইফতারের সাথে সাথে বের হয়ে গেছি, দ্যাটসই আরং এখন পর্যন্ত খালি আছে, এখন ওরকম কেউ আসেনি, সবাই একটু পর থেকে আসা স্টার্ট করবে আর কি। তো আমরা হচ্ছে ফার্স্টে যাব একটু হোম ডেকোরের ফ্লোরে উঠবো আমি, ওখানে আমার একটা বক্স নেওয়ার আছে, তো দেখি পাই কি না। তো এখান থেকে আমার একটা স্টোরেজ কাইন্ড অফ বক্স দরকার ছিল, দেখছি ওরকম মন মতো পাইনি, অ্যান্ড দেন বক্স আমি এরকম পাইনি। তো এখন যাচ্ছি হচ্ছে পাঞ্জাবির ফ্লোরে। তো পাঞ্জাবির ফ্লোরে হচ্ছে এসে দেখলাম পাঞ্জাবিগুলো এখন পর্যন্ত ভালো ভালো পাঞ্জাবির কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে, আর কোয়ালিটির সাথে যদি প্রাইসটা মার্চ করো তাহলে প্রাইসটা আমার কাছে বেশ রিজনেবল লেগেছে। যেমন এই যে গ্রিন পাঞ্জাবিটা দেখলাম, এটা 2300 সামথিং ছিল হাতের কাজ করা, তো ওটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে, বাট আমার হাজব্যান্ডের সাইজ পাইনি, দ্যাটস ওই পাঞ্জাবিটা নেওয়া হয়নি। অ্যান্ড দেন হোয়াইটের মধ্যে এই টাইপের পাঞ্জাবিগুলো বেশ ভালো লাগছিল, তারপর প্রিন্টের পাঞ্জাবি ছিল, কাঁথা স্টিচ পাঞ্জাবি ছিল, বেশ ভালো ভালো কালেকশন তোমরা এখন গেলে পেয়ে যাবে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা যদি পাঞ্জাবি আরং থেকে পিক করতে যাও এখনই চলে যাও। তারপর ছেলেদের স্লিপার আছে পাঞ্জাবির সাথে পরার জন্য, যে টাইপের জুতা লাগে ওগুলো আছে, শার্ট আছে, আর এবার ওই যে পোলো টি শার্ট দেখলাম আমি আরঙে, তারপর ওই পাঞ্জাবিটাও বেশ ভালো লাগছিল, হোয়াইটের মধ্যে কাজ করা ছিল, আর ইয়াররিংসগুলো এবার বেশ ভালো ভালো লাগলো, বাট কেন যেন প্রাইসটা অনেক বেশি। তো যাই হোক, এবার হচ্ছে মেয়েদের ড্রেসের ফ্লোরে চলে এসেছি, এখানে মানে পাঞ্জাবি যতটা রিজনেবল বললাম তার ঠিক ট্রিপল হচ্ছে মেয়েদের ড্রেস, আমি জানি না কেন, লাইক আমি একটা ড্রেস দেখলাম ওটার প্রাইস ছিল হচ্ছে 48,000 টাকা, আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব প্রায় 4,000, 5,000, 6,000 এমন প্রাইসের মধ্যে আছে। একদম লোয়েস্ট যেটা তোমার একটু পছন্দ হবে সেটা 3,000, 3,500, তো সেটা ঠিক আছে। অ্যান্ড দেন আমি একটু ট্রায়াল রুমে এসেছি, এই যে ড্রেসটা পরে আছি এটার প্রাইস হচ্ছে 13,500, আর ভাট সহ তোমার হয়তো 14 মতো পড়বে। তারপর এই ড্রেসটার প্রাইস হচ্ছে 14,500 ছিল, তো ভ্যাট সহ ডেফিনেটলি তোমার 15 মতো পড়ে যাবে। অ্যান্ড দেন এই ওয়ান পিসটা ছিল, এগুলো হচ্ছে গিয়ে 2500 টাকা করে ছিল, আর আগেরগুলো হচ্ছে 3 পিস ছিল। দেন পার্সেসের কালেকশনও বেশ ভালো, আর ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদের মনে হতে পারে যে যাওয়ার আগেও সেম জায়গায় এখনো সেম জায়গায়, এখানে লাইটটা প্রপার পাচ্ছি, তারপরে এখানে আবার এসে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে কি কি কিনেছি সেগুলো আজকে দেখাচ্ছি না, কারণ আজকের ব্লগটা আমি রাখতে চাচ্ছিলাম যে আরং এর ড্রেস কালেকশন কি কি আছে, আর আজকে যেগুলো যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে গিয়ে নেক্সট ব্লগ একটা করব, সেটা হচ্ছে ঈদ শপিং হল টাইপের একটা ব্লগ করব। তো সেটাতে তোমাদেরকে দেখিয়ে দিব প্রাইস সহ তোমাদেরকে বলে দিব, সেটা মেবি এক দুইটা ব্লগ পরেই আসবে। তো সেটার জন্য যেটা করতে হবে মাহারমানজার সাথেই থাকতে হবে, আর যেটা করতে হবে সেটা হচ্ছে সাথে কিভাবে থাকবে, সাথে থাকতে হলে যেটা করতে হবে একটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে, আর সাথে যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে ফেললে তাহলে তোমরা সাথে সাথে আমার যে ভিডিওগুলো আসে সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি কিন্তু ইদানিং একটু রেগুলার ব্লগ আপলোড করছি, আশা করছি তোমরা চেক আউট করছো। তো সবাই ভালো থাকবে, ভালো রাখবে, মাহা লাভ ইউ অল।